হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। অ্যান্টি কপি কাপ ব্লগার কেমন আছে তোমরা? আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে যাচ্ছি মেন্টাল হসপিটালে। তো মেন্টাল হসপিটালে কেমন কি আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো আমি এখন বেরিয়ে পড়েছি মেন্টাল হসপিটালে যাবার জন্য। তো আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ নেই। তো আগে যাই মেন্টাল হসপিটাল। অনেক প্রথমে এন্ট্রি করার সময় অনেক রুলস থাকে, সে রুলসটা কমপ্লিট করতে হবে, অনেক কিছু ফর্ম ফিল আপ করে পরে ঢুকতে হবে। এই ভেবো না যে আমি মেন্টাল মানুষ মানে পাগল টাগলকে নিয়ে যাচ্ছি, পাগল টাগলকে কোনো নিয়ে যাচ্ছি না। এমনি তোমাদের জন্য ভিডিও করব বলি আমি হলো গিয়ে যাচ্ছি। তো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো যেন। তো আমি একেবারে মেন্টাল হসপিটালে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি মেন্টাল হসপিটালে চলে এসেছি। এটা হলো গিয়ে ঢুকতেই কিছু ফর্ম ফিল আপ থাকে আর সেগুলো করে নিয়েছি। এবার সাইডে দেখছো ব্লু কালারের টিন, সেটা হলো গিয়ে ক্যান্টিন এখানের ইয়েতে। আর মেন কথা, এখানে কিন্তু ভিডিও করা মানা, কোনো ছবি তোলা মানা, তবু আমি লুকে লুকে একটু করেছি। আর এখানে রয়েছে পাবলিক টয়লেট, দেখতেই পাচ্ছ। আর এখানে অনেকটা ব্লিং করা হবে যার জন্য। তো বন্ধুরা, আমি চলে এসেছি কিন্তু মেন্টাল হসপিটালে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা মেন্টাল হসপিটালে প্রথম বিল্ডিং। এখানে অনেক অফিস রয়েছে। তো নিচে তো অফিস রয়েছে, উপরে কিছুতে যারা মেন্টাল পেশেন্ট থাকে তাদেরকে চিকিৎসা করা হয়। হসপিটালটা অনেক বড় এরিয়া নিয়ে। আমি যেখানে এসেছি সেখানে থেরাপি, এখানে মেন্টাল মানুষ রাখা হয় না, এখানে থেরাপি হয়। তো আরেক দিন যাবো সেখানে, যেখানে মেন্টাল মানুষকে রাখা হয়। তো যাই হোক, অল্প তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখন আমি এটা ফ্রন্ট দিকটা, তো ফ্রন্ট দিয়ে এবার ঢুকবো। অনেকটা বড়, অনেকটা হেঁটে যেতে হয় কারণ অনেক ভাগ ভাগ থাকে। তো সে ভাগ নিয়ে কিছুটা থেরাপি থাকে, কিছুটা ধরো একটু একটু মেন্টালি ডিফেক্ট পড়েছে তাদের জন্য, তো সেগুলো নিয়েই পুরো রয়েছে। আর যেখানে একদম মেন্টাল রাখা হয় সেটা একদম আলাদা, সেই একটু অন্যদিকে যেতে হয়। এটা হলো গিয়ে মেন বোর্ডটা। তো দেখতে পাচ্ছ এখানতে মেন যেতে হয়। তো ওখানে বলছিলো যে ক্যামেরা করে একদম বারণ বলছিলো, যে করেছো নাকি ভিডিও। আমি বললাম না করিনি, তবু আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ভিডিও করেছি। তো এই যে চেক করে নাও, এখানে যে কাউন্টারের নাম্বার রয়েছে, যারা নতুন বা বয়স্ক বা বাচ্চা তাদের রয়েছে 1 নম্বরে, আর বাকিগুলো রয়েছে 2 নম্বর 3 নম্বর, আর 4 নম্বরে রয়েছে যারা পুরনো বারবার দেখাতে আসে তাদের জন্য। এই দেখো মেন্টাল হসপিটালটা পুরোটা দেখে দেখাচ্ছে। আর এখানে অনেকটা মেন্টাল মানুষ রয়েছে যাদেরকে বসিয়ে রয়েছে, বাজে বাজে কী কী বলছে, মানে ওরাই বুঝতে পারছে না কী বলছে না বলছে, আমার একটু ভয়ও করছিল। আর দেখো মেন্টাল উপর দিকটা খুবই সুন্দর, এখানে দেখছো তো ফ্লোর করে, যেরকম সেকেন্ড ফ্লোরে একটু ধরো যারা ড্রিঙ্ক করে বা নেশা করে তাদের জন্য রয়েছে, উপরে একদম মেন্টাল পেশেন্ট রয়েছে যারা একটু একটু মেন্টালি ডিফেক্ট রয়েছে তাদেরকে চিকিৎসা করা হয়। তো এই যে এমন করে খুব সুবিধা, একজনকে যেহেতু করোনা তার জন্য একজনের সিট বাদ করে একজন একজন বসা রয়েছে। তো তোমাদেরকে দেখে দিই। আর এখানে যেটা রয়েছে দেখো পিঙ্ক আর ব্লু কালারের ড্রেস পরা, সেটা কিন্তু মেন্টাল পেশেন্টে বসে আছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দেই, তোমরা একটু দেখে নাও। আর এখানে মা একজনের সাথে গল্প করছে, তা ওনার বরটাও মানে মেন্টালে ডিফেক্ট পড়েছে, ডিফেক্ট ছিল না বলছিল, যে গল্পতে বলছিল যে মিরকি ব্যামার ছিল নাকি। তো এখানে ভেবেছে যে মেন্টালে হয়তো মেডিসিন খেয়েছে, তারপর রিয়েক্ট করে অনেকটা মেন্টালি প্রবলেম হয়ে গেছে, তার জন্য এই যে এখানে 20 নম্বর রুমে রেখেছে। তো মা একটু গল্প করছে, সেখানে জানতে পারছে যে জানছিল যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানছিল। তো আমি একটু শুনে নিলাম। তারপর এখন আমরা যাচ্ছি অন্য একটা কেবিনে, মোটামুটি যতটা পারছি তোমাদেরকে ঘুরে একটু দেখাচ্ছি। তো এবার যাচ্ছি অন্য জায়গায়। তো চলো তাহলে তোমরাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ভাগে ভাগে সিট রয়েছে এবং টিভির কানেকশন করা রয়েছে, আবার নাম্বার যে দেয় কোপন নাম্বারও এখানে রয়েছে ABC বলে সেই নাম্বার হিসাবে। তো যে দেখো এই সেখানে সিটে বলেছে, এখানে কিন্তু অনেকে রয়েছে চেকিংয়ের জন্য। তাহলে তোমরা একটু ঘুরে দেখে নাও, এখানে কিন্তু অনেকে মেন্টাল পেশেন্ট রয়েছে, তোমরা একটু দেখে নাও।